তৃণমূল কংগ্রেস যেদিন জেলের ভেতর চলে যাবে সেদিন এ রাজ্য এমনি শান্তি শৃঙ্খলায় ভরে উঠবে। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাতও জানে না বাম হাত মির্জাফর কি সত্যিকারের তার লোক। ওকে কেষ্টকে তিহার জেলে নিয়ে যেতে হবে এই কারণে যাতে তার মাথায় অক্সিজেনটা ঠিকঠাক যায়। আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সিজেন উড়ে গেছে। তার কারণ বীরভূমে পঞ্চায়েতে লুট করবে কে, বোম বাঁধবে কে, বাড়িঘর জ্বালাবে কে, ওই সরকার থাকাকালীন ভুয়ো টোল প্লাজা করে কালো টাকা তুলবে কে, এই ক্যামাক স্ট্রিট শান্তিনিকেতন কালীঘাটে টাকা পাঠাবে কে, তার জন্য সব দালালরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। ওসাদের মনের জোর বাড়েনি, গোটা রাজ্যের মানুষের মনের জোর বেড়েছে। ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকছেন, পাগলের মতন কথা বলেছেন। একমাত্র কংগ্রেসের বিধায়ক আনিস খানের হত্যার বিচার চাওয়া, বকটুইয়ের হত্যার বিচার চাওয়া, গোটা রাজ্য জুড়ে লুটতরাজের প্রতিকার চাওয়া, বেকার যোগ্য চাকরি প্রার্থীদের জন্য প্রতিবাদ আন্দোলন লড়াই আন্দোলন করা, ভাঙড়ে ওই আরাবুল থেকে কাইজার থেকে শুরু করে তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে কণ্ঠস্বর হওয়া, বিধানসভার ভেতরে গরিব মানুষের কথা বলা, এগুলো যদি অশুভ জোটের ইঙ্গিত হয় তাহলে আমরা বামপন্থীরা, কংগ্রেসিরা, আইএসএফ, সংযুক্ত মোর্চা, পশ্চিমবাংলার তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষ জোট তৈরি করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অশুভ কিন্তু বাংলার আগামী দিনের জন্য এটা শুভ ইঙ্গিত। আরাবুল বলছে কে জেল খেটে ফিরছে, আবার এত সেলিব্রেশন কিসের? না, উনার ছেলে তো গতকাল রাত্রে শুনলাম নাকি বাইপাসে মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই অন্তত রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের নেতার ছেলে জন্মদিন সেলিব্রেশন করেছে হাঁসখালিতে রেপ করে। এই উদাহরণ পশ্চিমবাংলার মাটিতে আমাদের বামপন্থী কংগ্রেস আইএসএফের কোনো নেতা কর্মী উদাহরণ নেই। তৃণমূল কংগ্রেস আরাবুল কাইজাররা এই তো গুন্ডা, রাজনীতিকে ক্রিমিনালাইজেশন করেছেন, পলিটিক্সে ক্রিমিনালাইজেশন করেছেন, পলিটিক্সের ভেতরে ব্যবসা শুরু করেছেন। যারা শিক্ষা বেছে, যারা চাকরি বেছে, যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ বেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই এ রাজ্যে। আগের দিকে জিতেছে, একটাও কোনো আক্রমণে ঘটনা ঘটেছে? ত্রিপুরায় বিজেপি জিতেছে, কালকে আগুন জ্বলেছে। এ রাজ্যে তৃণমূল জেতার পর এ রাজ্যে বিরোধী দলের কর্মীদের 24 ঘন্টার মধ্যে আগুন জ্বালিয়েছে। কাকদ্বীপে বামপন্থী কর্মী পরিবার দীপঙ্করের বা আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছেন। বিজেপি করতে পারে, বিজেপির সঙ্গে আমাদের হাজার লড়াই থাকতে পারে। অভিজিৎ বেলেঘাটায় তাকে কুকুরের গলার চেন দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আরাবুলের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে গণতন্ত্রের পাঠ, শান্তি শৃঙ্খলার পাঠ শুনতে হবে না। তৃণমূল কংগ্রেস যেদিন জেলের ভেতর চলে যাবে সেদিন এ রাজ্য এমনি শান্তি শৃঙ্খলায় ভরে উঠবে। গোটা দেশে আপনি ভাবতে পারেন, একটা রিজিওনাল পার্টি, একটা রাজ্যে সরকার চালানো দল, গোটা দেশে যে ধনীতম দল, রাজনৈতিক দল, এক নম্বরে বিজেপি, দু নম্বরে তৃণমূল কংগ্রেস, কোথা থেকে টাকা আসছে, কে টাকা দিচ্ছে? 150 কোটি টাকা ত্রিপুরায় খরচ করছেন, কোথা থেকে টাকা তুলেছেন? গোয়াতে 47 কোটি টাকা কোথা থেকে তুলেছেন? এই হিসাব দেবে না বাংলার মানুষকে? বাংলার চাকরি বেচার টাকায় তৃণমূল কংগ্রেস শান্তিনিকেতন বানাবে। মির্জাপুর তার ঘরের ভেতর রয়েছে, আত্মীয় হেরে গেছে, এখন ঘরের ভেতর পর্যালোচনা করুক কে মির্জাপুর কে আসল। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাতও জানে না বাম হাত মির্জাপুর কি সত্যিকারের তার লোক। তৃণমূল কংগ্রেসে কালকে কালীঘাটে আপনি যদি যান, যতগুলো নেতা বসে আছে 24 ঘন্টা 48 ঘন্টা পর নিজেই জানে না যে কজন তৃণমূলে থাকবে, কজন বিজেপিতে যাবে। 21-এর আগে তো প্রত্যেক দিন নিজের পেছনের দিকে তাকাতেন, কটা তৃণমূলের নেতা আছে, কটা বিজেপিতে গেছে। দেখুন, এইসব কথাবার্তা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করে দিলে চলবে না। কালীঘাট ক্যামাক স্ট্রিট শান্তিনিকেতনের অফিস 75-25-এর ভাগ বাঁটোয়ারার অফিস। এই যারা গদ্দারি করেছে, মির্জাফরগিরি করেছে, পার্থবাবু কেন বেশি টাকা মেরেছেন, কেন মমতাকে ঠিকঠাক টাকা পাঠাননি, মুচকি হেসেছেন, পার্থ চট্টোপাধ্যায়, হৈমন্তী, সায়ন্তী, তারপরে সায়নী, তারপর তোমার এইসব কী সব নাম টাম শুনছি, এগুলো হচ্ছে পশ্চিমবাংলার মানুষ কেউ চিনত না। এদেরকে চিনল কী করে? না, একটা সরকার খুললাম খুল্লা লুট করবার লাইসেন্স দিল, একটা সরকার সরকারি স্ট্যাম্প লাগিয়ে দালাল চক্রকে সরকারি অফিসারের স্ট্যাম্প বানিয়ে দিল। ওএমআরসির এসএসসি অফিস যেত না, ওএমআরসির তো যা দেখছি টিভির পর্দায় এই দালালদের বাড়িতে যেত। মেধা তালিকা আদৌ এসএসসি অফিসে হয়েছে নাকি এই দালালদের বাড়িতে বসে অভিষেক মমতার দালালরা করেছে? স্বাভাবিকভাবে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় কাকে চিনত, কুন্তল কাকে চিনত, এটা ম্যাটার করে না। একটা জিনিস একদম বাস্তব, ধ্রুব সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চোরেদের সবাইকে চিনত। জিতেছে সাগরদিঘিতে, অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, অভিযোগ করেছেন নাকি বাম রাম সব এক হয়ে গেছে, কংগ্রেস এক হয়ে গেছে। আচ্ছা, আপনি বলুন, গোটা রাজ্যের মানুষ দেখলো বিজেপির দাঙ্গাবাজ বাবুল মন্ত্রী হলো কার? তৃণমূলের। দার্জিলিংয়ের পাহাড়ে জগদীপ ধাঙ্কর, হেমন্ত বিশ্ব শর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় বসে মিটিং করলো, উপরাষ্ট্রপতি হয়ে গেল জগদীপ ধাঙ্কর। গোটা রাজ্যের মানুষ দেখলো যে আমাদের রাজ্যে এমন একটা জায়গা রয়েছে বঙ্গা, যেখানে তৃণমূলের জেলা সভাপতির নাম কি না বিশ্বজিৎ বাবু, তিনি বিজেপির প্রতি। আপনাদের অশুভ জোট, অশুভ জোট তো কাদের অশুভ জোট, এ তো শুভ শক্তির জোট হচ্ছে। সাগরদিঘিতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, www.emeacademy.co.in।